নগাঁও ডক্টর মেঘা সন্দিকৈ আর্বান যোগ বিজ্ঞান মহাবিদ্যালয়ের উদ্বোধন। নগাঁও জেলা যুটীয়া স্বাস্থ্য সঞ্চালক ডক্টর অতুল চন্দ্র পাটরে এই যোগ বিজ্ঞান মহাবিদ্যালয়খন উদ্বোধন করে। এই যোগ বিদ্যালয়খনত সকলো লোকে প্রশিক্ষণ লব পারিব আর এই যোগ বিদ্যালয়ের পৰা পিজি ডিপ্লোমা আর এবছরীয় ডিপ্লোমাও প্রদান করা হব। এই যোগ বিদ্যালয়লৈ নগাঁও জেলার সকলকে অংশগ্রহণ করবলৈ অনুরোধ জানাইছে বিদ্যালয় কর্তৃপক্ষয়। নিশ্চয়কৈ নিশ্চয়কৈ নগাঁও মহানগরত আজি প্রথমবারের কারণে ডক্টর মেঘা সন্দিকৈ আর্বান যোগ বিজ্ঞান মহাবিদ্যালয় আমি প্রতিষ্ঠা করছো। হোক, ইয়ার উদ্দেশ্যটোই হল যে নগাঁওর রাইজে যোগর যাতে সেবা লাভ করে আর যোগর জড়িয়ে যাতে সুস্বাস্থ্য আর তার সুস্থ মন বর্তায় রাখবলে সক্ষম হয়, এই উদ্দেশ্য আবাল বৃদ্ধ বনিতা সকলোরে বাবে এই মহাবিদ্যালয়ত প্রশিক্ষণের ব্যবস্থা হব। ইয়াত বিশেষকৈ মোর ভাল লাগিছে যে আমার রাষ্ট্রীয় কৃতি শিক্ষয়িত্রী লিলি সন্দিকৈ বাইদেউ আর তেখেতর সুযোগ্য সন্তান অপূর্ব সন্দিকৈ তেখেতসকলে সমূহ পরিয়ালবর্গ লগ লাগি আজি ইয়াতে তেখেতসকলের বাসভবন এখন কলেজের বাবে বা মহাবিদ্যালয়ের বাবে তেখেতসকলে ঠাই দিছে। ইয়াতে ক্লাসরুম আছে, ইয়াতে প্রেকটিক্যালের কারণে ধুনিয়া সুন্দর সুবিধা আছে। এই দুটার হলের কারণে তেখেতসকলে ব্যবস্থা করে আর গোটে নগাঁও জেলার যাতে প্রশিক্ষার্থীসকল আহি বা ইয়াত বিশেষকৈ পিজি ডিপ্লোমা আর কায়াযোগী যেটো এবছরীয় ডিপ্লোমা এইখানে কেকে হিন্দিক রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনত পূর্বাঞ্চল যোগ মহাবিদ্যালয়ের অধীনত ইয়াতে মানে আজি এই অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে মুক্তি করে আমার ডাক্তার অতুল চন্দ্র পাটর স্যার তখন নগাঁও জেলার যেটা স্বাস্থ্য সেবা সঞ্চালক তখনের জড়িয়ে আমার স্বাস্থ্য বিভাগের যোগ জড়িত, গতি আমি তখনের জড়িয়ে আজি এই অনুষ্ঠানটি আমি উন্মোচন করবল পাই শুভারম্ভ করবলে পাই আসলে ধন্য মানছো। আর বিশেষকৈ আপনাদের আজি এই অনুষ্ঠানখানি রাইজর মাজলে লই যাওয়া যেখানে ভূমিকা লৈছে তার বাবে আপনাদের এই ইলেকট্রনিক মিডিয়ার আর প্রিন্ট মিডিয়ার সকল ব্যক্তিলৈ মই ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাইছো। অনুষ্ঠানটি আর্বান যুব বিজ্ঞান মহাবিদ্যালয়, সেই উদ্দেশ্যে আজি আমার নগাঁও জেলার ডাক্তর মাখা সন্দিকৈ নামেরে নামাকরণ করে উদ্বোধন করবলে বিচারিছে আর ময়ও প্রয়াস যোগার করলো। প্রয়াসর অন্তত সকলোরে সান্নিধ্যত মই আজি এইটাই কব বিচারিছো যে এজন মানুহ ব্যক্তিক জিয়াই থাকুতে যিখিনি আদর পাইছিলে সেই আদরে তেওঁ এই মহাবিদ্যালয়খনের জড়িয়ে তেওঁক যাতে স্মৃতির রূপত মই জিয়াই রাখিব পারো সেয়াই মোর মুখ্য উদ্দেশ্য। আর এই যোগ বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য আমার স্বাস্থ্যর জড়িত আছে, সকলে যোগ বিজ্ঞানের জড়িত হয়ে নিজের ধনে মানুষ একো করব নয় বলে ভাবো, সময়ত ধন ঐশ্বর্যরে শেষত শূন্যর দিকত ঠিয় হয়ে গই, গতি স্বাস্থ্য যেটা অটুট থাকে সকলো দিকতে মানুষের জয়র জখলাত উঠিব পারে, গতি সেই উদ্দেশ্যে সকলকে মই কাতর অনুরোধ করছো যোগ করক নিরোগী হোক।